যারা মানব সেবায় ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আমার সেবা লিমিটেড দিচ্ছে সুবর্ণ সুযোগ। প্রিয় ভিউয়ার্স, মানব সেবা করার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে যারা ইচ্ছুক তাদেরকে মূলত আমার সেবা লিমিটেড স্বাগত জানাচ্ছে। পদের নাম হচ্ছে প্যাশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট পিসিএ। এই পদে নিয়োগ দেওয়া হবে 20 জন, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এসএসসি এবং এসএসসি পাস হতে হবে, অর্থাৎ শুধুমাত্র এসএসসি এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 এর নিচে হতে হবে। অভিজ্ঞতা লাগবে, নতুনরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 1 মাসের ট্রেনিং করতে হবে। প্যাশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট পেশায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল হচ্ছে ঢাকা। এই পদটিতে বেতন দেওয়া হবে 12,000 টাকা থেকে 15,000 টাকা করে। ফ্রি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। হেলথ কেয়ারের উপর ট্রেনিং প্রদান করা হবে। বাৎসরিক বেতন বৃদ্ধিকরণ কাজের দক্ষতা অনুযায়ী প্রদান করা হবে। কার্যাবলীর মধ্যে রয়েছে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে, রক্তচাপ, পালস, জ্বর, শ্বাস প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে চেক আপ করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে পরিমাণ মতো নির্ভুল ওষুধ সেবন করাতে হবে, রোগীকে খাবার খেতে সহযোগিতা করতে হবে, এনজি টিউব ক্যাথেটার লাগা থাকলে অবশ্যই যত্ন নিতে হবে, মেডিকেল সরঞ্জামাদি অবশ্যই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগীর অভিভাবকদের সাথে অবশ্যই সম্মানজনক ব্যবহার করতে হবে, রোগীর সকল প্রকার কার্যক্রমের ক্ষেত্রে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। অন্যান্য ক্ষেত্রে বলা হয়েছে প্যাশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে ট্রেনিং ফি সম্পূর্ণ দেওয়া হবে। প্যাশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট মিস বাসা থেকে ট্রেনিং এ অংশগ্রহণ করতে চাইলে ট্রেনিং ফি 3,000 টাকা প্রদান করতে হবে। প্যাশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট যদি আমাদের খাবার ও বাসস্থান সুবিধা উপভোগ করেন তাহলে ট্রেনিং ফি হিসেবে 6,000 টাকা প্রদান করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিতে হবে। আবেদন প্রক্রিয়া হচ্ছে সিভি পাঠাতে হবে ইমেইলে আমার সেবা limited@gmail.com। এই ইমেইল আপনারা সিভি পাঠাতে পারেন যারা কাজ করতে ইচ্ছুক। তাহলে অবশ্যই কার্যাবলী এবং অন্যান্য শর্তাবলী যেগুলো আছে এগুলো অবশ্যই ভালোভাবে করে তারপর আবেদন করবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করা হয়েছে বিডিজ অফিসের মাধ্যমে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।